হ্যালো ব্রিয়ন প্রত্যেকে ওয়েলকাম আজকে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সাম তার সঙ্গে এক্সাইজের মেন এক্সাম দুটো জন্য বাছাই করা থার্টি প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকে তোমরা সঠিকভাবে টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর করার চেষ্টা করবে প্রথমে বলা হয় রাজ্যসভার কার্যকালের মেয়াদকাল কত বছর রয়েছে রাইট অ্যান্সার যদি জেনে থাকো তাহলে প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে তো রাজ্যসভার কার্যকালের মেয়াদ রয়েছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে তোমরা রাজ্যসভার কার্যকালের মেয়াদ রয়েছে সিক্স ইয়ার নর্মালি তবে রাজ্যসভা এটি কিন্তু ভাঙা যায় না শুধুমাত্র ছয় বছর অন্তর তাদের সদস্যরা কিন্তু পরিবর্তিত হয় সুতরাং রাজ্যসভা এটি হলো একটি চিরকালীন ব্যবস্থা অর্থাৎ রাজ্যসভা ভাঙা যায় না এবং লোকসভা এটি পাঁচ বছর অন্তর হয় নম্বর টুতে যাওয়ার আগে জানিয়ে রাখবো যদি তোমরা ডাব্লিউ কনস্টেবল বা এক্সাইজের মেন এক্সাম দেবে এবং যদি তোমাদের ডাব্লু বিপি মেনের বিগত দশ বছরের প্রশ্ন উইথ সলিউশন যাদের প্রয়োজন তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ সম্পূর্ণ পাবে তো যাদের প্রয়োজন প্রত্যেকে একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা মেনে যেন দশটি প্র্যাকটিসের পাবে যাদের প্রয়োজন উইথ সলিউশন অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও আর নম্বর টু বলা হয় কোনো দেশের জাতীয় আয় এটি যার উপর বেস করে তৈরি হবে অপশন বি আমাদের সঠিক উত্তর কোনো দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টির উপর নির্ভর করে তৈরি হবে কোনো দেশের জাতীয় আয় উৎপাদনের উপাদানের আয় সমষ্টি তার উপর থ্রি বলা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল যে ব্যক্তি রাইট অ্যান্সার হিসেবে ওয়ারেন হেস্টিংস তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল মনে রাখবে তার টাইম ডিউরেশন সেভেন্টিন ফোর থেকে সেভেন্টিন এইটটি ফাইভ তাছাড়া মনে রাখবে যে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাস হয় অবশ্যই মনে রাখবে যে সদরশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাস হয় ফোর বলা হয় চুনাপাথর যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয় রাইট অঙ্গার যোজন প্রক্রিয়ার মাধ্যমে চুনাপাথর এটি বিয়োজিত হয় নম্বর ফাইভ বলা হয় একটি স্তূপ পর্বত নয় এদের মধ্যে যেটি তো সাতপুরা ভোজ ব্ল্যাক ফরেস্ট আরাবলী এদের মধ্যে যেটি একটি স্তূপ পর্বত নয় সঠিক উত্তর হয়ে যাবে আরাবলী এটি মনে রাখবে আরাবল্লি এটি হলো ভারতের প্রাচীনতম পর্বতের নাম এবং এটি রয়েছে একটি ক্ষয়জাত পর্বতের নাম একটি ক্ষয়জাত পর্বত রয়েছে আরাবল্লি এটি রয়েছে রাজস্থানে তো আরাবল্লি এটি হলো ক্ষয়জাত পর্বত এবং এটি রাজস্থানে রয়েছে এবং এটি ভারতের সবচেয়ে প্রাচীনতম একটি পর্বতের নাম তাছাড়া সাতপুরা এগুলো রয়েছে স্তূপ পর্বতের নাম সিক্স বলা হয় যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। তো রাইট অ্যান্সারের যাবে অপশান ডি তো রক্ত জমাটে সাহায্যকারী ভিটামিন রয়েছে ভিটামিন কে এটি সেভেন বলা হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে রাইট অ্যান্সারের যাবে এইটিন সেভেনটিন অর্থাৎ আঠেরোশো সতেরো সালে প্রতিষ্ঠা হয় হিন্দু কলেজ মনে রাখবে তোমরা হিন্দু কলেজ তার সঙ্গে ডেভিড হেয়ার তার নাম যুক্ত ডেভিড হেয়ার তার নাম যুক্ত হিন্দু কলেজ তার সঙ্গে এইট বলা হয় শাসন ব্যবস্থায় আকবর এবং শেরশাহের মধ্যে যে মিল আমরা দেখতে পাই তো মিল বা সাদৃশ্য আমরা দেখতে পাই আকবর এবং শাহ তাদের মধ্যে তারা দুজনেই ছিলেন ধর্মনিরপেক্ষ অর্থাৎ তারা মুসলিম হওয়া সত্ত্বেও সমস্ত ধর্মকে তারা সাপোর্ট করতেন অবশ্যই মনে রাখবে আকবর এবং শাহ তারা কিন্তু সমস্ত ধর্মকে তারা সাপোর্ট করতেন নাইন বলা হয় নিচের কোনটি একটি মৃদু অ্যাসিডের নাম সঠিক উত্তর হয়ে যাবে এইচ টু সিও থ্রি এটি রয়েছে একটি মৃদু অ্যাসিডের নাম তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নম্বর টেন বলা হয় খারো ধাতু তার প্রকৃতি যে প্রকার সঠিক উত্তর হয়ে যাবে এটি হয় জারক দ্রব্যের নাম খারো ধাতু তো খারধাতু এটি হলো একটি জারক দ্রব্যের নাম এলেভেন বলা হয় সোডা ওয়াটারে যে গ্যাস ব্যবহৃত হয় তো সোডা ওয়াটার সেখানে আমরা যে গ্যাসকে দেখতে পাই রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড মনে রাখবে তোমরা জল তার সঙ্গে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে সোডা ওয়াটার তো সোডা ওয়াটারে আমরা দেখতে পাই জল এবং কার্বন ডাইঅক্সাইড টুয়েলভ বলা হয় ম্যালেরিয়া যে প্রকার রোগের নাম একটি ক্ষতিকারক প্রাণী গঠিত রোগের নাম ম্যালেরিয়া এটি তো ম্যালেরিয়া এটি একটি প্রাণী গঠিত রোগের নাম থার্টিন বলা হয় মানুষের স্নায়ুতন্ত্রে করটি স্নায়ুর সংখ্যা রয়েছে কতগুলো রাইট অ্যান্সারে যাবে বারো জোড়া বা চব্বিশটি রয়েছে করটি স্নায়ুর সংখ্যা তারই সঙ্গে মনে রাখবে যে মানুষের সুসূষ্মা স্নায়ুর সংখ্যা রয়েছে একত্রিশ জোড়া তার সঙ্গে তোমরা চাইলে মনে রাখবে এবং করটি স্নায়ু রয়েছে বারো জোড়া ফরটিন বলা হয় ইন্ডিয়া হাউস এটি রয়েছে কোথায় তো ইন্ডিয়া হাউস এর অবস্থান লন্ডনে মনে রাখবে তোমরা ইন্ডিয়ান হাউস প্রতিষ্ঠা হয় উনিশশো পাঁচ সালে শ্যামজি বর্মা তার নির্মাতা শ্যামজি কৃষ্ণ বর্মা এই নামটি তার সঙ্গে জড়িত ইন্ডিয়া হাউস তার সঙ্গে ফিফটিন বলা হয় কুমার পাল চরিত তার রচয়িতা যে ব্যক্তি তো কুমার পাল চরিত তার রচয়িতা হয়ে যাবে আচার্য হেমচন্দ্র তিনি আচার্য হেমচন্দ্র তিনি রয়েছেন কুমার কুমারপালোচুরি তার রচয়িতা সিক্সটিন বলা হয় মানবদের যে অঙ্গ বা অংশ আমাদের দেহের ভারসাম্যকে বজায় রাখবে তো মনে রাখবে তোমরা অন্তকর্ণ অপশন এ আমাদের রাইট অ্যান্সার অন্তঃকর্ণ তার মাধ্যমে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত হয় অপশন এ আমাদের রাইট অ্যান্সার সেভেন্টিন মাইটোসিসের যে দশার মাধ্যমে ক্রমোজম গণনা বা কাউন্ট করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে টেলোফেজ দশার মাধ্যমে ক্রমোজম গণনা করা হয় টেলোফেজ দশার মাধ্যমে এইটিন বলা হয় গমের মরিচা সৃষ্টিকারী একটি অনুজীবের নাম সঠিক উত্তর হিসেবে ছত্রাকের জন্য আমরা গমে মরিচা দেখতে পাই ছত্রাক তার জন্য পরবর্তী বলা হয় নম্বর নাইনটিন ঘাস খেয়ে বেঁচে থাকে খরগোশ আমরা জানি এবং খরগোশকে খায় বাজ বাজপাখি তো এই খাদ্য সিঙ্গলে রয়েছে বাজপাখি এটি হয়ে যাবে একটি তৃতীয় শ্রেণির খাদুকের নাম অপশান বি আমাদের সঠিক উত্তর টোয়েন্টি বলা হয় ইনফ্লুয়েঞ্জা এটি যে প্রকার ভাইরাসের নাম রাইট অ্যান্সার হয়ে যাবে আর যুক্ত বা রাইবো নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে তৈরি হয় ইনফ্লুয়েঞ্জা নামে ভাইরাসটি তার সঙ্গে মনে রাখবে যে ডিএনএ তার সম্পূর্ণ নাম ডি রাইবো নিউক্লিক অ্যাসিড টোয়েন্টি ওয়ান বলা হয় দু হাজার একুশ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় হবে রাইট অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড মনে রাখবে তোমরা দু হাজার একুশতে নিউজিল্যান্ডে হওয়ার কথা থাকলেও এটি নিউজিল্যান্ডে হয়নি করোনার জন্য এটি হয়নি এবং এটি হবে দু সালে তাছাড়া দু সালে ইন্ডিয়াতে কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা রয়েছে অবশ্যই মনে রাখবে পরবর্তী হয় কত সালে কৃত্রিম উপগ্রহ আর্য ভট্ট উৎক্ষেপিত হয় আর্য ভট্ট এটি নাইনটিন সেভেন্টি তথা উনিশশো সালে কিন্তু এটি উৎক্ষেপিত হয় এবং আর্য ভট্ট উৎক্ষেপণ করেছিল রাশিয়া চাইলে মনে রাখতে পারো রাশিয়ার মাধ্যমে এটি উৎক্ষেপিত হয় টোয়েন্টি থ্রি বলা হয় মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাতিল করা হয় যে সংশোধনীর মাধ্যমে সঠিক উত্তর রয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটি হয় উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার বাতিল করা হয় এবং বর্তমানে রয়েছে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি আর টোয়েন্টি বলা হয় রাষ্ট্রপতি যদি পদত্যাগ বা মারা যান সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রপতির পদ কে সামলাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতির পদ সামলাবেন অবশ্যই মনে রাখবে যদি রাষ্ট্রপতি মারা যান এবং উপরাষ্ট্রপতি না থাকবেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি হবেন রাষ্ট্রপতি টোয়েন্টি ফাইভ বলা হয় পুলিজার পুরস্কার যে ক্ষেত্রের সঙ্গে জড়িত এটি জড়িত সাংবাদিকতা এবং সাহিত্য দুটোর সঙ্গে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর সাংবাদিকতা এবং সাহিত্য দুটোর সঙ্গে জড়িত পুলির্জার নামে এই পুরস্কার টোয়েন্টি সিক্স বলা হয় দেবনাম প্রিয় নামে পরিচিত যে সম্রাট রাইট অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোক তিনি দেবনাম প্রিয় এই নামে পরিচিত অশোক তিনি টোয়েন্টি সেভেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন সেজ বা এস ই ইজের তার সম্পূর্ণ নাম স্পেশাল ইকোনমিক জোন তো এটি পাশ হয় দু সালে টোয়েন্টি এইট বলা হয় ভারত ছাড়ো প্রস্তাব এটি গৃহীত হয় কত সালে সঠিক উত্তর হিসেবে মুম্বাইতে এটি গৃহীত হয় এটি মুম্বাইতে উনিশশো সালে আটই আগস্ট এটি কিন্তু পাশ হয় তো অবশ্যই মনে রাখবে ভারত ছাড়ু প্রস্তাব এটি গৃহীত হয় উনিশশো সালে বোম্বাইতে টোয়েন্টি নাইন বলা হয় টিপ্পনি নামে নাচটি আমরা দেখতে পাই কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাতে আমরা দেখতে পাই টিপ্পনি নামে এই লোকনৃত্য তো টিপ্পনি নাচ আমরা দেখতে পাই গুজরাটে অবশ্যই মনে রাখবে তারই সঙ্গে মনে রাখবে যে গুজরাতে আমরা গরবা নামে লোকনৃত্য দেখতে পাই তো গরবা এই লোকনৃত্য রয়েছে গুজরাতে লাস্ট ওয়ান বলা হয় আগা খান এই কাপটি যে খেলার সঙ্গে জড়িত রাইট অ্যান্সার হয়ে যাবে হকির সঙ্গে জড়িত আগা খান নামে কাপটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে প্রথমবার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা এই ধরনের ক্লাস করতে যাও এবং যদি তোমরা প্রিভিয়াস টেন ইয়ার প্রশ্ন উইথ সালিউশন তোমরা তার সঙ্গে দশটি প্র্যাকটিস সেট পাবে তো যাদের প্রয়োজন প্রত্যেকে একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ